পিয়ার্স কমেন্ট হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা গরম পানিতে সামান্য একটু আটা মিশিয়ে এরকম আকৃতি বানিয়ে ফেলব এবার সেখানে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিব এবার খুব ভালোভাবে নাড়ব যাতে চিনিগুলো সম্পূর্ণভাবে মিশ্রিত হয়ে যায় এবার আমরা চালের আটা পরিমাণ মতো ভালোভাবে মিশিয়ে নেব মিষ্টি আছে তেলটা সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে পিঠাটা ছাড়ব Thank you.